সারদা লেইস বাজার বন্ধ করে বিজেপির সিন্ডিকেটর বজার মুখ্যমন্ত্রীর বিজেপিক টিলটিলক মৃত্যুর মুখলে নি আছে হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় টিলটিলক এতিয়া বিজেপিক নাশ করার দিকে গতি করেছে। যেতিয়া কংগ্রেস দলত আছিল তেতিয়া দলটোর নীতি আদর্শর স্খলন ঘটি এক দোকান সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই পরিবেশের বাবেই বিজেপির সংসদীয় কমিটিয়ে হিমন্ত বিশ্ব শর্মার লুইস বার্জার কেলেঙ্কারির কথা, সারদার বিস্কুট খাওয়া ফটো, উত্তর কাছাৰৰ 1000 কোটি টকীয়া কেলেঙ্কারি আদি রাজহুয়াক প্রচার করেছিল। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসত থাকতে দলটোক বিধায়ক কিনা বেচার দরে দোকান সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই একজন হিমন্ত বিশ্ব শর্মায় যেদিন বিজেপিলৈ গল সেইদিনারপরাই বিজেপি দলটো দোকান নহয় এখন বজারলৈ পর্যবসিত হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মাক বিজেপিয়ে সাবটি লওয়ার পিছরেপরা এতিয়া তেওঁ বিজেপিক তিলতিলক নাশ করার বাবে গতি করেছে। বর্তমান রাজ্যখনত সরকারি পৃষ্ঠপোষকতা মাছর নামত, পানর নামত, কণীর নামত, কয়লার নামত, সুপারির নামত, কাঠর নামত, শিলর নামত পৃথকে পৃথকে সিন্ডিকেট চলি আছে। এনে বহু দোকানের সমষ্টিরে বিজেপি আজি এখন বৃহৎ বজারলৈ রূপান্তরিত হয়েছে। অসমৰ জনসাধারণ শুই থকা সিংহ আর সিংহ যেতিয়া জাগিব সেইদিন বিজেপিয়ে নিশ্চার নাপাব। এনেদরে হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপিক তিলতিলক নাশ করার ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে বলে মন্তব্য করে ভূপেন বৰায়।